হ্যালো ভিউয়ার্স, মই আছো এতিয়া গেটওয়ে হোটেলত আর ইয়াত আছে আমার জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ। তেও নতুন বছর সম্পর্কে কি কলে চাওসুন আহকল। এটা প্রথম কথা হল করোনাটা একেবারে নাকিয়া হল, যে কারণে আশা মানে আশা করে রয়ে আছো। এটা সবাই আগে পুনরুদ্যমত নতুনকে আগে কাম করবলে চেষ্টা করবো। আর আৰু এটা বস্তু আমি আরম্ভ করছো, এগ্রিকালচার রিভলিউশন যেটা স্টার্ট করব বিচারিছো, গোটে অসমত ফিশারি হোক, পোলট্রি হোক, খেতি বাতি হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন লড়া ছিলিয়ে আমার কাম করে আছে। এটা আরম্ভ করেছে, খেতি বাতি ফার্মিং আরম্ভ করেছে, করাই আছে সবকে। আর বৃন্দাবন সুপার মার্ট বলে এটা আমার সব থলু বস্তুয়ে লোকাল বস্তু লো বলে একটা মার্ট আমি খুলিছো, যখন আরম্ভ হব 18-19 তারিখে রুক্মিণী গাঁওতে প্রথমে স্টার্ট করছো। তারপর আমি অসমের বিভিন্ন জায়গায় আরম্ভ করব। এখন আমার লোকাল মার্ট হব বৃন্দাবন সুপার মার্ট, অসমীয়া বস্তুয়ে অসমীয়া মার্ট, এখন গোটে অসমত করা প্ল্যান করছো। গানটো লাগি আছে, 12টা গান করছো না? সব প্রত্যেক মাহে মানে একটা একটা গানের কারণে লাগবলিয়া হয়েছে, কারণ প্রত্যেক মাহের 18 তারিখে রিলিজ করি ভাবিছো। এই মাহ 18 তারিখে ডিসেম্বর 18 তারিখে রিলিজ হব। এই অম্বিকাগিরি রায়চৌধুরীর একটা খুব ফেমাস কবিতা, একটা মানে গান করছো, প্রথম করছো, কোনো করা নাই আগত আজিল, সেই রিলিজ করি 18 তারিখে। নেক্সট আকৌ ভাগৰ বিহুৰ সময়ত একটা গান রিলিজ হব। আর দুটা তিনটা নতুন ভিডিও শ্যুটিংও আছে, ভিডিও গানের ভিডিও শ্যুট। তারপর এটা ডক্টর বেজবরুয়া চলি আছে মোৰ শ্যুটিং, মই তাত এক্টিং করছো, মিউজিক করছো। তো বেজবরুয়ার কাম শেষ হব এই মাহতে। সো আকৌ জানুয়ারি মাহৰ ফার্স্ট উইকত আৰু এখন সিনেমা মই সাইন কৰিলোঁ, এখন ৰাজনীতি বুলি, মঞ্জিত শৰ্মাই ডিৰেকশ্যন কৰিব, সেইখনৰ শ্বুটিং ষ্টাৰ্ট হৈ যাব। সো জানুয়ারি মাহত অলমোস্ট মই নতুন ৰাজনীতি চিনেমাখনৰ শ্বুটিঙত ব্যস্ত থাকিম। তাৰপিছত ফেব্ৰুৱাৰী মাহত মই মোৰ আকৌ আৰু এখন হিন্দী চিনেমা কৰিম বুলি কৈছোঁ, এইবাৰ ডাষ্টবিন বুলি। সো সেইখন মোৰ নিজৰ ডিৰেকশ্যন, সব ষ্টৰি সব মোৰ নিজৰ, তাৰ স্ক্ৰিপ্টিং চলি আছে। সো ফেব্ৰুৱাৰী গোটেই মাহটো মই এখন চিনেমাত লাগি থাকিম। তাৰপিছত মাৰ্চ মাহত মই বোম্বে যাম বুলি ভাবিছোঁ। এপ্ৰিলত যদি বিহু হয় বিহু কৰিম, নহ'লে বেলেগ কামত হাত দিম।